সুবাই মজিদ ফি এর সর্বশেষ বাব অর্থাৎ তৃতীয় বাব হচ্ছে বাবে ইফ ইন লাল। বাবে ইফ ইন লাল এর যে বাব অর্থাৎ বাবের চেনার উপায় হচ্ছে মূল অক্ষর হবে চারটি এবং এর আইন কালিমা এর পরে অতিরিক্ত নুন হবে। এইটাই যদি থাকে তাহলে তখন বুঝে নিতে হবে যে আইন কালিমা পর নুন হবে। তো এটাই যখন হবে তাকে আমরা বাবে ইফ ইন লাল বলব। এর সঠিক সগিরটা একটু পড়ে নি। ইবরন শাকু ইয়াবরন শিকু ইবরন শাকন ফাহুয়া মুবরন শিকুম আলামরু মিনহু ইবরন শিক অন্যাহিয়ানুল্লাহ তন তাবরন শিক। এটাই হচ্ছে এর বাবে ইফ ইন লালের সরফেস ছবি। তো আমরা আবারও এই বাবটা অনেক উচ্চারণ হয়তো অনেক কঠিন হয়ে যাবে, তো আমরা আবার একবার পড়ি। ইবরন শাকু ইয়াবরন শিকু ইবরিন শাকন ফাহুয়া মুবরন শিকুম আলামরু মিনহু ইবরন শিক অন্নাহিয়ানুল্লাহ তন তাবরন শিক। সুতরাং আমরা আজকে বাব রুবাই মজিদ ফি এর বাব অর্থাৎ শেষ বাবটা আমরা জেনে নিলাম। আশা করি তোমাদের এই বাব সম্পর্কে সকল সমস্যা সমাধান হয়ে গেল।